হ্যালো ফ্রেন্ডস, কুল্লাবা চ্যানেলে আমি আইভি। আজ নিয়ে চলে এসেছি ডিম পোস্তর এক রেসিপি। ডিম পোস্ত বানানোর জন্য আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি, 50 গ্রাম পোস্ত নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা। মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো মাঝারি সাইজের টমেটো, সরষের তেল, গোটা জিরে 1 টিস্পুন, 2টো শুকনো লঙ্কা, লবণ স্বাদ মতো। ডিম পোস্ত বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এরপর আমি এতে অল্প লবণ অ্যাড করছি। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কড়াটা আমি গরম করে নিয়েছি। এরপর আমি ডিমটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সরষের তেল অ্যাড করছি। ফাটানো ডিমগুলি এরপর আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। ডিমগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি কারণ পোস্তর সঙ্গে যখন ডিমগুলো মিশে যাবে তখন সুন্দর টেস্টটা বেরোবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। ডিম সেদ্ধ করেও ডিম পোস্ত করা যায়, কিন্তু এইভাবে করলে বেশি টেস্টি খেতে হবে। টেবিলস্পুন সরষের তেল অ্যাড করে নিয়েছি। এরপর আমি চেরা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর গোটা জিরে। এরপর স্লাইস করা পেঁয়াজগুলো অ্যাড করছি। স্লাইস করা টমেটো অ্যাড করছি। টমেটোটা নরম করার জন্য আমি এখানে লবণ অ্যাড করছি। কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা পোস্তটা অ্যাড করলাম। লো ফ্লেমে ঢাকনা ছাড়া আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট ফোটানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে কাঁচা সরষের তেল অ্যাড করে সার্ভ করে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।